চিন্তা ভাবনা বলেন বা এই মুহূর্তে পুরোটা আমি না রাজ্য কেন্দ্রিক করি, তো এটাকে আমি ঠিকঠাক মতো একটু মেনটেন করি, ওকে বলছি যে সো মাকে ঠিকঠাক মতো পাক, আমি আমার বাচ্চাটাকে ঠিকঠাক মতো মানে কাছাকাছি আর কি। এখন এত মানে আমার না আমার খুব অবাক লাগছে যে হ্যাঁ এটা খুবই ভালো যে ও ও বলে বা আমার যারা খুব কাছে কাছে ক্লোজ যাদের সাথে আমি তারা সবসময় চাই যে আমি আসলে কখন কত তাড়াতাড়ি কত তাদের ক্যামেরার সামনে যাবো তাদের কাছে, কিন্তু তার থেকে মনে হচ্ছে কি যে আমাকে একটু আমাকে যদি আমার মতো করে একটু বুঝে তাহলে মানে আমার জন্য এই সময়টা আসলে একটা হার্ড টাইম আমার জন্য, আর ফিজিক্যালি একটা একটা মেয়ে মা বাবা মার যে এখন মানে মা হয়ে যাওয়ার পরে জানি তো আসলে আমার মনে হয় ওটা আরও বেশি কঠিন যেভাবে একটা বছরে জার্নি, তো আমার আসলে টাইম লাগবে, সেই টাইমটা অনেক নাইসলি যদি সবাই আমার সাথে থাকতেন তাহলে আমার জানি তো আসলে কাম ব্যাক করাটা অনেক সুবিধা হবে। যথারীতি রাজ্য তো হচ্ছে মানে বাচ্চারা তো রাতে ঘুমায় না অধিকাংশ বাচ্চারা, সেক্ষেত্রে পরিজন নিশ্চয়ই রাতের ঘুম হারাম হয়েছে, তখন রাত আসলে কি করে তার এবং ওই সময়ে দুজন বাচ্চাকে কিভাবে সাবুন সামাজটা দেওয়া হয়? ও তো এখনো কেবলমাত্র 3 মাস হলো, প্রথম মাসটা আসলে উই বেশি একটা মানুষ ম্যাজিকের মতো করে সব কিছু হ্যান্ডেল করা, আমাকে আমাকে সময় দিয়ে আমাকে কেয়ার করা মানে সত্যি আর কি, ওর জন্য আমি জানি না মানে রাজের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে পরিমণি জনপ্রিয় নাই চিত্র নাই, এটা আমরা সবাই জানি আপনিও জানেন, বিষয়টা হচ্ছে যে আপনার স্ত্রী হিসেবে পরিমণি কেমন আপনারা সবাই জানেন ওর ও মানুষ পাগলের মতো পছন্দ করে, ওকে একবার ধরে ছুঁয়ে দেখতে চাই, ইনফ্যাক্ট ওর শি ইজ এ বিউটিফুল আর্টিস্ট, ওর ওর খুব ভালো ভালো সিনেমা আছে, তো এটা ডিফারেন্ট আসলে যখন আসলে ঘর বা সংসার মানে ঘরে যায় তখন কিন্তু আমি আর্টিস্ট না, ও তখন কিন্তু আর্টিস্ট না, আমি তো আর্টিস্টে আমার বেবিকে টেক কেয়ার করি না, ও কিন্তু আর্টিস্টের বেবিকে টেক কেয়ার করে না, সো পপুলারিটি ফ্যান বেসড বা হচ্ছে ভালো লাগে খারাপ লাগে এগুলো কিন্তু ঘরের বাইরে, তো ঘরের ভিতরে কিন্তু আসলে আমরা মানুষ, যেটা এই দিকে আপনারা 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 সবাই যেরকম ঘরে ঠিক আমরা এরকমই, তো ঘরে আসলে আমরা খুব অদ্ভুত আচরণ করি না যে আমি স্টার আমি সুপারস্টার এরকম নাথিং নাথিং নাথিং। আমি তো অনেক এনজয় করতেছি, কারণ আমি ওকে আশ্বাস বলছিলাম যে ও আসলে প্রথম ফ্লাইটে যাবে, ফ্লাইটে ফ্লাইট করবে, দেন আসলে ওর 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 তো অনেক রিয়াকশন করে, ও তো ওই জায়গা থেকে আমার মনে হচ্ছে যে ইটস এ বিউটিফুল জার্নি, আসলে এত ছোট অবস্থায় হয়তো বা আমিও হয়তো বা ফ্লাই করি নাই, সো খুবই মানুষের এঙ্গেজমেন্ট, আমি চাই যে এই হলগুলোতে প্রচুর সিনেমা হলে মানুষ আসুক, কারণ সিনেমা প্রেমী মানুষ অনেক মানুষ আছে যারা সিনেমা হলের জন্য দেখতে পারেনি, আমার মনে হয় নর্ডারটা দেখতে পারেনি যখন নর্ডারে করে আসছি আমি, যেহেতু দামাল আমার সিনেমা চলতেছে আরেকটা সিনেমা, সো দামালটা যাতে চিটাংবাসি সিনেমাটা আবার উপভোগ করতে পারে ঠিকঠাক, সো আমরা দুজন কালকে দেখবো সবাইকে দাওয়াত দিয়ে যাবো আসলে চিটাংবাসি যাতে সিনেমাটা দেখে। আচ্ছা সকালবেলা একটা প্রশ্ন ছিল আমার, হ্যাঁ আজকে দেখা
সাথে আমরা খুব রিকোয়েস্ট করলাম যে ঢাকা দিয়ে ওখানে বললাম বাংলা হবে দুজন তো সাজেস্ট করে নেক্সট নেক্সট উইক করে থাকুন তো এবারে তো পাঁচ দিন ওরে